আমাদের এত মানুষ, এত সবাই এখন কিন্তু ব্যস্ত, কেউ এখন আর ওইভাবে বই পড়ে না, তাই না? আমি 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 তো একটা ইউনিভার্সিটিতে পড়াই, আমি দেখি স্টুডেন্টরা এখন আর ওইভাবে বইটি পড়ে না, তারা ওই যে খুবই সেই বইয়ের জায়গাটা নিতে পারে কমিক্স অথবা গ্রাফিক নভেল, কারণ এখন কিন্তু সেই চাচা চৌধুরী বা অন্য কমিক্স নাই। আমি মনে করি এটা পজিটিভ, মানে মাত্র বলা যায় যে গাছ একটা বৃক্ষ হওয়ার আগে যখন গাছ মাত্র কুড়ি মারলে বা উঠছে, আমি মনে করি কমিক বুক ইন্ডাস্ট্রিটা এখন সেই পর্যায়ে যে মৌলিক গল্প নিয়ে যে কমিক করা যায়, এটা আসলে তারা ঢাকা কমিক্সে দেখে ইন্সপায়ার্ড, এবং কলকাতাতে বেশ ভালো একটা রিডার গ্রুপ আছে বাংলাদেশের কমিকে। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের ছোটোবেলায় কিন্তু কমিক্স বই খুব একটা ছিল না, তাই না? ইন্ডিয়ান ওই নারায়ণ দেবনাথের ওই হদা ফদা নন্টে ফন্টে এগুলি কিছু কিছু আসতো, তখন কিছু কিছু ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যাগাজিন বাংলাদেশে পাওয়া যেত, আমরা ওইগুলির থেকে ওই নন্টে ফন্টে কিংবা হদা ফদার কমিক্সগুলি পেতাম, এটা আমার মনে আছে আর কি। আর আছে কি দেব সাহিত্য কুটির নামে কিছু বই আসতো, ওইটাও ইন্ডিয়ান, ওখানে কমিক্স থাকতো। তারপরে যেটা আসলো ওয়েস্টার্ন কমিক্স পাইতাম, আমার মনে আমার যদি মনে আছে ওই ঢাকা স্টেডিয়ামে একটা প্যানোরামা নামে একটা দোকান ছিল, ওখানে ওয়েস্টার্ন কমিক্স পাওয়া যেত ছোটো ছোটো, খুবই কম দাম, ছোটো ছোটো কমিক্স পেপার ব্যাগ সাইজে, ওগুলি আমরা পড়তাম আর কি। বাংলাদেশে কমিক বুকের প্রচলন বলার মতো বয়স্ক লোক আমি না, এটা হচ্ছে প্রথম কথা। তবে আমি ছোটোবেলা থেকে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সূচিপত্র বলে একটা পাবলিকেশন তারা করেছিল, এবং যতদূর মনে পড়ে আমার ওইটা ছিল ম্যাকগাইভার বা দ্য এ টিম এই ধরনের কিছু বিদেশি সিরিজের কাইন্ড অফ যে ফটোগ্রাফগুলি ছিল সেখানে কিছু লেখা। অধিকাংশই দেখা যাবে ভারতীয় কমিক, যে আমাদের ছোটোবেলা সবার চেনা ছিল চাচা চৌধুরী, বিল্লু, পিঙ্কি, এই সিরিজগুলো তো সবার পড়া। এর পাশাপাশি হচ্ছে আমার খুব পছন্দের কমিক ছিল টিনটিন আর অ্যাস্টেরিক্স, অ্যাস্টেরিক্স, ওবেলিক্স, এদের কমিক অনেকগুলো পড়ছে। একটু বড় হওয়ার পরে আমি একটু দেরিতে হচ্ছে টিনটিন এবং অ্যাস্টেরিক্স পাওয়া শুরু করি, কারণ এগুলি একটু এক্সপেন্সিভ ছিল ওই সময়ও, এবং খুব যে ঘরে ঘরে এগুলো পাওয়া যেত তা না, রেগুলার কমিক বইয়ের দোকানে এগুলি পাওয়া যেত না, একটু দামি ছিল। তারপরে যখন পাই ওগুলি কালেক্ট করার পর মনে হলো যে কমিক বুক এরকমও হয়। আমি কিন্তু উন্মাদ বের হওয়ার আগে কমিক্স থাকতাম, সিরিয়াসলি কমিক্স থাকতাম। তারপরে আমরা কয়েক বন্ধু মিলে উন্মাদটা বের করলাম, তো উন্মাদের বয়স তো প্রায় কত 42 বছর হয়ে গেছে, আমরা শুরু করি 78 সালে, কিন্তু তার আগেও আমি কমিক্স থাকতাম। তার আগে আমার কিছু ক্যারেক্টার আছে, তিনটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে পটলা ক্যাবলা, একটা হচ্ছে বিজ্ঞানী বঙ্কু পল্টু বিল্টু, তারপরে এখানে আমাদের শান্ত নামে তারিকুল ইসলাম শান্ত, খুব ভালো কার্টুনিস্ট, সে অবশ্য মারা গেছে, সে আমাদের উন্মাদেরই কার্টুনিস্ট ছিল, সেও তখন কমিক্স দেখা শুরু করলো। উনি একটা পাবলিকেশন করেন এবং আমি যতদূর জানি প্রথম ডেডিকেটেড কমিক বুক পাবলিকেশন কিন্তু সেটা, সেটার নাম হচ্ছে কল্পদূত। এটার একটা সীমাবদ্ধতা ছিল যে তখন কমিক বুক আর্টিস্ট এত ছিলেন না, ওই সেই আহসান হাবিবই ছিলেন আর তারিক ইসলাম শান্ত, কমিক্স এভাবে আলাদা করে খুব কম লোকই, সর্দার জয়নুল আবেদিন নামে একজন কয়েকদিন করেছিলেন, আর এছাড়া বিচ্ছিন্নভাবে অনেকেই করেছেন, যেমন আমি এক পাতা আঁকলাম আরেকজন, কিন্তু কমিক বুক বলতে যা বোঝায় ওইটা কল্পদূত থেকেই হতো, এবং কল্পদূত কিন্তু তাদের কমিক বুক আকারেই বইমালাতে একটা স্টলও পেত। আর আমি সূর্যের দিন আঁকি, এটা আসলে আমার বড় ভাই হুমায়ুন আহমেদ যখন বেঁচে ছিল তখনই এটা আঁকা হয়, এটা আমাদের এক পাবলিশার, তার খুব ইচ্ছা, এটা তখন কিন্তু গ্রাফিক নভেলের কনসেপ্ট আসে নাই তখনও, সে একটা কমিক্স করতে চাই, আমরা কমিক্স নিয়েই ভাবছি। তো সো ওইটাই আমার বাংলাদেশের যদি ইতিহাস দেখি তাহলে সূর্যের দিনটাই প্রথম গ্রাফিক নভেল, মানে ই অনুযায়ী নিয়ম অনুযায়ী, যেমন একটা কমিক্স হইতে হয় ম্যাক্সিমাম 32 পাতা, আর একটা গ্রাফিক নভেল হইতে হবে মিনিমাম 100 পেজ, এরকম একটা রুল আছে আর কি। এবং তাছাড়াও আমাদের এখানে যেমন পাঞ্জিরি প্রকাশনা আছে, এখন বর্তমানে পাঞ্জিরি প্রকাশনা থেকে অনেকগুলো কমিক্স হচ্ছে, শারিয়া খান উনি যেমন ডেইলি কমিক্সটি বেসিক্যালি করেন, ওগুলির বই পাঞ্জিরি থেকে প্রকাশিত হয়, এবং এছাড়াও অন্যান্য কমিক করার চেষ্টা চলছে বেশ কয়েক বছর ধরেই পাঞ্জিরি এই শারিয়া ভাইয়ের কমিকগুলি নিয়ে একটা ওরা যেটা করে আসলে যে শারিয়া ভাই তো ডেইলি স্ট্রিপ আকারে আঁকেন, ওগুলিকে একটা ডাইজেস্ট আকারে বের করেন, এবং তার পাশাপাশি কিছু গ্রাফিক নভেল বের হয়, যেমন সমু একটা ক্যারেক্টার আছে, সমর মঙ্গল অভিযান, এটা ছিল মনে হয় প্রথম পর্ব, এই সমর যে সিরিজ এটাও শারিয়া ভাইয়েরই করা, এটা গ্রাফিক নভেল আকারে পাঞ্জিরি থেকে বের হয়।
মেহেদি হক তো আসলে বাংলাদেশের আমি মনে করি খুবই একটা অলরাউন্ডার কার্টুনিস্ট, খুবই খুবই মানে খুবই ক্রিয়েটিভ, খুবই পরিশ্রমী এবং খুবই ভালো আর্টিস্ট। তো এরপরে এটা হচ্ছে 2013 2013-তে ইনফ্যাক্ট 2012 শেষের দিকেই মাথায় আসে যে যেভাবে হোক একটা কমিক বুক আমরা করে ফেলবো। তো তখন যেটা হয় আমাদের সাথে যোগাযোগ করেছে প্রথমা প্রকাশনী। তো প্রথমা যেটা করে আমাদেরকে বলে যে আপনারা প্রপোজাল দেন, আমরা এখন নিশ্চিত না যে আসলে কমিক্স হবে কি হবে না। তো আমরা যেটা করলাম আমাদের ওয়াইল্ড যা মাথায় আসলো, হ্যাঁ, কারণ আমাদের আরও একটা ব্যাপার বলে নেওয়ার আছে, বাংলাদেশে কিন্তু কমিক্স বলতে ছিল হাসির কমিক্স, মানে কৌতুক ধরনের ছাড়া আর কিছু যে চলতে পারে এটা কিন্তু প্রথাগত পাবলিশারদের মাথায় আসার কথা না। কারণ আমরা তো ছোটোবেলা থেকে এর মধ্যে থেকেই বড় হওয়া বা এগুলি জানি পড়ি, তো তারা ঠিক ভরসা পাচ্ছিলেন না যখন আমরা কয়েকটা হরর কমিক্স, একটা স্পাই কমিক্স, হ্যাঁ, এই ধরনের একটু আনঅর্থোডক্স টাইপের জিনিসপত্র নিয়ে গেলাম। তারা একটু দ্বিধা করলো যেটা ঠিক নিশ্চিত না, আমরা তাহলে পরের বছর করি বা পরের মানে আরেকটু তাদের সময় দিতে হবে। তো ততদিন আমরা কিন্তু চারটা বই এঁকে ফেলছি। তো তখন আমাদের পত্রিকার সম্পাদক মানে উন্মাদ ম্যাগাজিন, আমি ওখানে আছি এক্সিকিউটিভ এডিটর হিসেবে, আহসান হাবিব, অন্য অনেক ঘটনার মতো এখানে উনি বললেন যে তুমি নিজে কমিক্স বেগড়ো, তুমি নিজে একটা কমিক্সের পজিশন দিয়ে দাও, আমরা নিজেরাই আর কি নিজেরাই ছাপি। ওইখান থেকে ব্যাপারটা আসছে আর কি। এখন কমিক্সের প্রতিষ্ঠান এখন খুবই সাকসেসফুল। আগে যেমন বাংলা একাডেমি আমাদেরকে স্টলেই দিত না, বাংলা একাডেমি মনে করতো কমিক্স কোনো বই না, এটা হচ্ছে বইমেলা, কাজে এখানে কমিক্স আসতে পারবে না। কিন্তু এখন তো দিতে হচ্ছে, কারণ কমিক্স একটা বইয়ের মর্যাদা পেয়ে গেছে, তাই না? যেমন গ্রাফিক নভেল কিন্তু এখন বইয়ের মর্যাদা পেয়ে গেছে। তো এই বিষয়গুলি আমাদেরকে একটু বুঝতে হবে আর কি। তো এখন ঢাকা কমিক্স খুবই সাকসেসফুল, তাদের নিজস্ব অনেক বাঙালি ক্যারেক্টার তৈরি হয়েছে, সুপার হিরো তৈরি হয়েছে। অনেকেই এখন আমাদের এখানে যে কমিক বলতে একটা বাচ্চাদের বই এই ধরনের একটা ধারণা এখনও আছে, তবে সেগুলোকে ব্রেকআউট করে থ্রিলার বা টিনেজ রিডারদের, এটার এখন কারেন্ট টার্মিনোলজি বলা হচ্ছে ইয়ং অ্যাডাল্ট, ইয়ং অ্যাডাল্টদের জন্য আসলে বইগুলো করা হচ্ছে। থ্রিলার এবং অ্যাকশন এই দুটো ঘরানাই আমি বলবো মূল ফোকাস। বাংলাদেশের একটা আমরা যখন কাজ করতে গেলাম প্রথমে কমিক্স, একটা বড় বাধা কিন্তু ছিল যে আমাদের স্টাইল মানে ড্রয়িং স্টাইল, কারণ কমিক্সের আইডিয়াটাই কিন্তু ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন, হ্যাঁ, মানে প্যানেল, যদিও আমাদের এখানে অনেক আগে আদিমকাল থেকেই আমাদের যে কাজীর পট বা মাস্কারি অনেক ধরনের সিকোয়েন্সিয়াল গল্প বলার জায়গা ছিল, আমাদের সামনে যে মডেল মানে ইমিডিয়েট সামনের যে মডেলগুলি এগুলো কিন্তু বেশিরভাগই বিদেশি। যদি আমরা নাম বলি, দেখলাম যে আমরা নিজের অজান্তেই ইংরেজি ধরনের নাম দিতাম, যে ডিনয়েড 32, হ্যাঁ, বা হয়তো অপারেশন ব্রেকডাউন, লেখা কিন্তু বাংলায় স্বরে অপয়াকার, হ্যাঁ। তো পরে হঠাৎ একদম বললাম যে এটা আমরা কী করতেছি, মানে এটা কেন, মানে এটা কিন্তু আমাদের সাবকনশিয়াসে থেকে যায়। প্রথমে একটা ড্যাশিং কিছু করতে হলে ইংরেজি লাগবে। তো এরপরে আমরা পুরো ডেলিভারি ঠিক করলাম যে আমরা আসলে এইটা তো হলো না, মানে আমরা কী, যেমন এরপরে একটা ছিল যে সিকে জাকি বলে আমাদের একটা স্পাই সিরিজ আছে, সিকে জাকির পুরো নাম কিন্তু পুরো বাংলা নাম চৌধুরী খালেকুজ্জামান জাকির, তো এটাকে আমরা মজা করে সিকে জাকি ই করি। তো এটার পরের গল্পটা আমরা তখন নাম দিলাম মৃত্যু পাথার, যেমন বাইক, যেমন দুর্জয়ের কমিক্সে যদি আপনারা দেখেন সমস্ত কিছু বোঝা যায় ঢাকার কোন জায়গা দিয়ে সে বাইক নিয়ে যাচ্ছে, এভরি ডিটেইল হচ্ছে, মানে বলতে হবে না, মনে হবে আমি নিজেই যাচ্ছি তার সাথে, মানে প্রত্যেকটা জিনিস আমাদের। আমরা যদি লুঙ্গি ম্যানটা দেখি, লুঙ্গি তো লুঙ্গি বলার কিছু নাই, মানে আমাদের এটা এটা নামের সাথেই বোঝা যাচ্ছে যে অনেকই লোকাল। এবং অন্য যেগুলি যেমন জিতুর একটা সিরিজ আছে বাচ্চাদের, ওটার একটা ছোট গল্প আমি লিখি এবং চার পাতার একটা কমিক করেছিলাম ওই কিশোর ম্যাগাজিনে, তারপরেই ওখান থেকে নিজের কমিক বলার চেষ্টা শুরু এবং প্রথম আমার কমিক ক্যারেক্টার জিতু নিয়ে বই বের হয় ঢাকা কমিক্স থেকে। তো সেটা যেমন ছোট একটা স্কুলের বাচ্চা, ওর ব্যাগের মধ্যে একটা ভূত থাকে, ভূত বা এলিয়ান যাই বলি, মানে কিন্তু ওটা হচ্ছে স্কুল বা ওর যে কালচারটা, যে স্কুলে যাচ্ছে সেখানে কীভাবে ট্রিট হচ্ছে, সে এটা কিন্তু পুরোটাই মানে বাংলাদেশি আবহাওয়ার মধ্যেই ঘোরাফেরা করছে। যেমন রিশাদ একটা আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, সে এইখানেরই কিন্তু আমরা দেখাচ্ছি যে অল্টারনেট একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সে চলে গেছে, ওইখানে তো এই জিনিসটা আসলে প্রাসঙ্গিক না যে কোন দেশে, ওটা তো কোনো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড। যেমন আমি মনে করি রিসেন্টলি আমি একটা যেমন ট্রিলজি লিখে শেষ করেছি গত মেলাতে, এটা বেরিয়েছে, এটা হচ্ছে পিশাচ কাহিনী হরর। এটা হচ্ছে যদি কেউ কালেক্ট করেন বা পড়েন, মানে পুরোটাই মানে বাংলা তো বটেই, এমনকি আমাদের যেই এখানের যে যেমন তান্ত্রিক বুদ্ধিজম কীভাবে আসছিল ওইটার সাথে কানেক্ট করে আমাদের এখানের যে হরর কিছু গল্প, মানে একদমই টাঙ্গাইলের একটা গ্রাম থেকে শুরু হয়। আমাদের দেশীয় কমিক্সের একটা নিজস্ব প্রেক্ষাপট আছে, তাই না? ওরিয়েন্টাল একটা ব্যাপার আছে, এই জিনিসটা আমরা সাকসেসফুল আর কি। যেমন আমাদের দেশের কমিক্সগুলো দেখলে মনে হবে যে হ্যাঁ, এটা ঢাকা রিপ্রেজেন্ট করতেছে, তাদের ভাবভঙ্গি হয়তো একটা কমিক্সের ক্যারেক্টার গল্প করছে, ওদিকে পিছনে টঙের দোকান, এই জিনিসগুলি আছে, মানে কমিক্স দেখলে বোঝা যাবে যে হ্যাঁ, এটা ঢাকা। এই জিনিসগুলি আমরা সাকসেসফুলি আনতে পারছি আর কি। বাইরে ইন্ডিভিজুয়ালি কিন্তু অনেকে আঁকছে, তারপরে হচ্ছে যদি ইসের কথা বলি, যেমন মাইটিপান স্টুডিও, হ্যাঁ, মাইটিপান স্টুডিওতে যেমন এটা হচ্ছে সামির হাসান রহমান ভাইয়ের, এটা মূলত একটা এজেন্সি, কিন্তু তারা হচ্ছে অ্যানিমেশন এবং কমিক বুক, তারা বেশ ভালো কিছু কমিক বই উদাহরণ উপহার দিয়েছে আমাদেরকে। যেমন এর মধ্যে একটা ক্যারেক্টার হচ্ছে
সাবাস, আমার খুবই প্রিয় সিরিজ, এবং ঘটনাক্রমে আমি প্রথম বইটার সাথে যুক্ত ছিলাম। মাইটি পাঞ্চ কমিকের প্রথম ক্যারেক্টার ছিল হচ্ছে সাবাস, সাবাসের প্রথম সেটা মেহেদি ভাইয়ের আঁকা তো, এবং তখন এটার সাথে যুক্ত ছিল শামীম, শামীমের একটা বই ছিল জুই, এটা দিয়ে মূলত মাইটি পাঞ্চের কমিকের যাত্রা শুরু হয়। সাবাস ক্যারেক্টারটা হচ্ছে কাইন্ড অফ লাইক ফানি টেক অন সুপারম্যান। আর একটা ক্যারেক্টার যেটা আছে যে কাঁঠাল, যেটা নিয়ে আমি বেশ কয়েকটা কাজ করছি, সেই ক্যারেক্টারটা মোর লাইক আ ফানি টেক অন ব্যাটম্যান। তো এই দুজনের একটা, যখন ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান একটা সিনেমা আসছিল, তখন একটা ইস্যু বের হয় যে কাঁঠাল ভার্সেস সাবাস। তো ওখান থেকে দেখা যায় কাঁঠালের ইন্ট্রোটা হয় এই সাবাস সিরিজে। এরা দুজন দেখাচ্ছে একই ইউনিভার্সের, কিন্তু দুজনের ওয়ার্কিং মেথড ডিফারেন্ট এবং দুজনের ক্যারেক্টারের গল্পগুলো আলাদা। লাঠিয়াল ক্যারেক্টারটার এখনও আমাদের একটা ইস্যু বের হয়েছে, বাট এটার মিথোলজি নিয়ে বেশ কিছু কাজ হচ্ছে। আমিও যেমন কনসেপ্ট ডেভেলপমেন্টে কাজ করতেছি। লাঠিয়াল ক্যারেক্টারটা মূলত ইটস এ মডার্ন টেক অন বলা যেতে পারে বাংলার ফেরি টেলগুলো, রূপকথার যে এলিমেন্টগুলো আছে কিছুটা সেগুলোকেই টুইক করে বা সেগুলোর ভিতরে মডার্ন একটা স্পিন দিয়ে এই স্টোরিগুলো অনেকটা রিটোল্ড করা। মিশাবাস যে ক্যারেক্টারটা, মিশাবাস ক্যারেক্টারটাকে আমরা একটা জাস্ট শুরু হয়েছিল এটা মূলত একটা ফিমেল হিরো দিয়ে। সেখান থেকে দেখা গেছে মিশাবাস ক্যারেক্টারটা অনেকখানি প্রো, মানে প্রো উইমেন যে মুভমেন্টগুলো সেগুলোর অনেকগুলো ইস্যু নিয়ে কাজ করে, এবং প্লাস বেশ কিছু সোশ্যাল ইস্যুস নিয়েও কাজ করতেছে। এবং কমিকে আমরা চেষ্টা করছি ওই ইস্যুগুলো এক্সপ্লোর করতে। এখন পর্যন্ত মাইটি পাঞ্চের থেকে প্রকাশিত কমিকের সংখ্যা মনে হয় অ্যাবাউট 20 মতো বই আমরা বের করছি। আমাদের যেমন এখন 72টার কাছাকাছি বই হয়ে যাচ্ছে এই মেলায়, এখন হচ্ছে 62, মানে 10টা আরও বেরোবে এই 2020 ফেব্রুয়ারি বই মেলায়। কিন্তু বাংলাদেশের সব প্রান্তে এখনও আমাদের কমিক রিচ করতে পারেনি। এটার অনেকখানি রিজন হচ্ছে আমাদের উইক একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, কিন্তু কমিকের ডিমান্ড সব জায়গায় প্রচুর। এবং আমার মতে এটা যদি ঠিকভাবে মার্কেট বা ডিস্ট্রিবিউশন করা যায় তাহলে এটার পটেনশিয়াল অনেক বেশি। বাংলাদেশের বাইরে আমার জানা মতে কলকাতায় কিন্তু বাংলাদেশের কমিক খুবই জনপ্রিয়, বিশেষ করে ঢাকা কমিক্স। কলকাতার প্রায় অনেকগুলি বইমেলাতে রেগুলার ঢাকা কমিক্স অংশ নেয়, এবং সেখানের পাঠকরা খুবই ভালোভাবে আমাদের কমিকগুলো নিয়েছেন। এবং ইনফ্যাক্ট আমি একবার কলকাতায় গিয়েছিলাম, মেহেদি ভাই একবার একটা পুরস্কার পায়, নারায়ণ দেবনাথ পুরস্কার, ইনফ্যাক্ট ঢাকা কমিক্সকে পুরস্কারটা দেওয়া হয়েছিল। আমি দেখলাম যে ওখানের কমিক আর্টিস্টরা ঢাকা কমিক্সকে দেখেন একটা ইন্সপিরেশন সোর্স হিসেবে। আবার মেহেদিরা, এরা তো খুব মানে এই যুগের আধুনিক ছেলেমেলে তো, এবং তারা এটা ওয়েবসাইটও দিয়ে দিয়েছে। সো বাইরে বিভিন্ন জায়গায় আমেরিকা কিংবা আমি জানি হংকং তো 200 কপি যায়, এরকম একটা সিচুয়েশন আছে। এদের সম্ভাবনা অনেক, কারণ এখন ইন্টারনেটের কল্যাণে সবার সাথে আমরা কানেক্টেড। যদি একবার এটা কেউ জানে যে জিনিসটা ভালো, এবং যারা করছে তারা ডেডিকেটেডলি অনেস্টলি কাজটা করছে, এটা আসলে থেমে থাকার কোনো কারণ নেই। এবং আমি আশা করি যে সামনে এই কমিকগুলো বাংলা ভাষাভাষী তো বটেই, অন্য ভাষায় অনুবাদ হয়েও সারা বিশ্বে ছড়িয়ে যাক। এবং বিশেষ করে আরেকটা মার্কেট যেটা এখন আমাদের এক্সপ্লোর করা বাকি, সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি অন্যান্য দেশে যারা, তাদের ক্ষেত্রেও একটা হিউজ ডিমান্ড থাকবে এই কমিকের। এবং এটা যদি ঠিকমতো জিনিসটাকে মার্কেটিং করা হয় বা ওইভাবে প্রচার করা হয়, তাহলে অবশ্যই এটার ভবিষ্যৎ খুবই, আমি বলবো যে হোপফুল। কারণ ছবিটা কিন্তু মানুষকে টানে, টেক্সটটা টানে না ওইভাবে, এখন আর টানতেছে না, এখন সে ফেসবুক নিয়ে ব্যস্ত। কিন্তু কমিক্সটা কিংবা গ্রাফিক নভেলটা এটা আমাদের দেশের জন্য আই থিঙ্ক অনেক বেটার হবে, আমি খুবই আশাবাদী। কারণ আমি আশাবাদী, আমাদের এক্সাম্পল তো মেহেদি হক সামনেই আছে, আমরা দেখতেছি। আর আমি নিজে যেহেতু একটা পত্রিকা এত বছর ধরে চালাচ্ছি, আমার কাছে তো আসে অনেকে, আমি এটা ফিল করি আর কি, যে না এটা খুবই পজিটিভ যে আমাদের দেশে এখন কমিক্স গ্রাফিক নভেল এই জিনিসগুলি আরও দ্রুত এগিয়ে যাবে আর কি।